আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখব একটা ডায়ালগ। আজকের বিষয়বস্তুটি হলো ইউজ অ্যান্ড এরিউজ, ব্যবহার বা অপব্যবহার এবং অপব্যবহার বা মেরিটস অ্যান্ড ডিমেরিটস, সুবিধা অসুবিধা যাই বলি না কেন, অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের সুবিধা অসুবিধা বা ব্যবহার অপব্যবহার নিয়ে আমরা একটা ডায়ালগ শিখব আজকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডায়ালগটা তোমরা দিতে পারো ক্লাস সিক্স থেকে আপ টু যে কোনো ক্লাস পর্যন্ত, তুমি সিক্স সেভেন এইট অর্থাৎ জেএসসি এইচএসসি ইন্টারমিডিয়েট যে কোনো পর্যায়ে তোমার মোবাইল ফোনের ব্যবহার অপব্যবহার সম্পর্কে যদি বলা হয় একটা ডায়ালগের কথা, সেখানে দুইটা ব্যক্তির কথোপকথন থাকবে, হয়তো দুইটা বন্ধুর মধ্যে কথোপকথন হবে। আমরা এখানে সিলেক্ট করলাম একটা বন্ধু এ, একটা বন্ধু বি। তো আমরা শুরুতে লিখব এই ডায়ালগ, একটা ডায়ালগ বিটুইন এ অ্যান্ড বি, এ এবং বি এর মধ্যে, অ্যাবাউট দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ, ব্যবহার এবং অপব্যবহার অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহার অপব্যবহার নিয়ে দুটো বন্ধুর মধ্যে কথোপকথন। তো শুরুতে এ এ বলল, হাই বি, হাউ আর ইউ, তুমি কেমন আছো? বি, আই এম ফাইন, আমি ভালো। হোয়াটস অ্যাবাউট ইউ, তুমি কেমন? এ, আই এম ফাইন, আই এম কোয়াইট ফাইন, আমিও ভালো। টেল মি, আমায় বলো সামথিং, কিছু বলো অ্যাবাউট মোবাইল ফোন, মোবাইল ফোন সম্পর্কে আমায় কিছু বলো। বি বি বলল, এভরিবডি নোজ, প্রত্যেকে জানে অ্যাবাউট দ্য ইউজফুলনেস অ্যান্ড বেনিফিটস, অর্থাৎ উপকারিতা সুবিধা অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের উপকারিতা এবং সুবিধা সম্পর্কে সবাই আমরা জানি বা সবাই জানে। ইটস ওয়ান্ডারফুল ইনভেনশন, ইয়ে হলো একটা ওয়ান্ডারফুল চমৎকার ইনভেনশন, আবিষ্কার অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের ইয়ে একটা সুন্দর চমৎকার আবিষ্কার। এ, ইয়েস আই নো, আমি জানি। ইট হ্যাজ অ্যাডেড, ইয়া যুক্ত করলো এ নিউ ডাইমেনশন, একটা নতুন মাত্রা টু আওয়ার লাইফ, আমাদের জীবনে। অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ সিস্টেম ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এটা একটা নতুন মাত্রা তৈরি করলো যা যোগ করলো। বাট ইজ ইট অ্যান আনমিক্সড ব্লেসিং, আনমিক্সড মানে হলো নিছক, অমীমাংসিত বা অসম্পূর্ণ, ইয়া কি শুধুমাত্র একটা আশীর্বাদ নাকি খারাপ কিছু নাকি? এবার বি বলল, দেয়ার আর সো মেনি বেনিফিটস, এখানে অনেকগুলো সুবিধা আছে অফ এ মোবাইল ফোন, মোবাইল ফোনের দেখ, যা আই ক্যান থিঙ্ক, আমি চিন্তা করতে পারি না অফ এনি ডিমেরিটস, যে কোনো অসুবিধা আমি চিন্তা করতে পারি না অফ ইট ইয়ার, মানে অর্থাৎ বি বলল যে এর এত বেশি সুবিধা আছে যে এটার আমি অসুবিধা নিয়ে চিন্তা করতেই পারি না। এরপরে বি বলল আরো, উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারি উইথ দ্য পিপল, লোকদের সাথে, লিভিং বসবাসরত ইন ডিস্টেন্স ডিস্ট্যান্ট প্লেস, দূরবর্তী লোকদের সাথে আমরা এটা যোগাযোগ করতে পারি বাই মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে। আমাদের ডায়লগটা এখনও শেষ হয়নি, আমরা আরও লিখবো বা শিখবো, বাট এখানে আন্ডারলাইন করার উদ্দেশ্য হলো পুরো ডায়লগটা যখন তোমরা সবাই শিখবা তখন তোমরা দেখবা, কেউ হয়তো চিন্তা করবে যে তোমার জন্য ডায়লগটা বড় হলো বা তুমি আর একটু ছোটো করলে ভালো হতো হয়তো বা। তো আমরা যেহেতু অর্থসহ বলতে বললাম বা বললি, তোমরা ইচ্ছে করলে সেখানে কিছু লাইন তোমার মতো করে তুমি কম দিবা, আর ইচ্ছে করলে এই যে আন্ডারলাইন করা লাইনগুলো তুমি বাদ দিয়ে দিল তারও, যদি তোমার ক্ষেত্রে একটু সেটা বেশি হয়ে যায়। এরপরে এ বলল, ডু ইউ নো, তুমি কি মনে করো দ্যাট যে মোবাইল ফোন ক্যান কজ ডেঞ্জারাস, মোবাইল ফোন হতে পারে বিপজ্জনক হতে পারে? বি বলল, বাই ইউজিং এ মোবাইল ফোন, মোবাইল ফোন ইউজ করার মাধ্যমে, ব্যবহার করার মাধ্যমে টেররিস্ট সন্ত্রাসী অ্যান্ড ক্রিমিনাল অপরাধী ক্যারি অন চালিয়ে যেতে পারে উইথ দেয়ার ক্রাইম, তাদের অপরাধ চালিয়ে যেতে পারে উইদাউট মাচ ডিফিকাল্টি, অনেক অসুবিধা ছাড়া, উইদাউট মানে ছাড়া, মাচ ডিফিকাল্টি অসুবিধা ছাড়া, অসুবিধা ছাড়া, কোনো রকম অসুবিধা ছাড়াই তারা মোবাইল ফোনের মাধ্যমে তাদের সন্ত্রাসী কার্যক্রম বা অপরাধ চালিয়ে যেতে পারে। এ বলল, এনিথিং এলস, আর কিছু? বি বলল, ফার্স্টলি, প্রথমত, ইউ ক্যান তুমি পারো বিকাম হতে অ্যাডিক্টেড, আসক্ত
talking, addicted to talking, কথা বলার ক্ষেত্রে আসক্ত হতে পারো, and using বল ব্যবহার using internet, internet ব্যবহার করার মাধ্যমে with your mobile phone, তোমার মোবাইল ফোনে তুমি কথা বলার মাধ্যমে এবং ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে তুমি আসক্ত হতে পারো. It can affect, ইহা প্রভাব ফেলতে পারে your study badly, তোমার অধ্যয়ন মানে পড়ালেখার ক্ষেত্রে তোমার এটা প্রভাব ফেলতে পারে. And it spread, ইহা ছড়ায় রেডিয়েশন, ইহার রেডিয়েশন ছড়ায় which can be fatal, যা হলো মারাত্মক, to help, স্বাস্থ্যের ক্ষেত্রে যা মারাত্মক, if you use them, যদি তুমি ইয়াকে ব্যবহার করো too much, বেশি, তুমি যদি মোবাইল ফোন খুব বেশি ইউজ করো তখন তোমার এই রেডিয়েশনটা যেভাবে ছড়ায় সেটা তোমার শরীরের পক্ষে খারাপ হতে পারে. এ ডোন্ট ওয়ারি, সমস্যা না, আই এম রেসপন্সিবল, আমি অত্যন্ত দায়িত্ববান, এনাফ টু হ্যান্ডেল ব্যবহার করার ক্ষেত্রে এই মোবাইল ফোন, একটা মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে আমি যথেষ্ট দায়িত্ববান. বি থ্যাংকস এ লট, বাই এই বললো, ওকে বাই, ধন্যবাদ, আজকের ক্লাসটা এই পর্যন্ত.